রিনা খান ও সাদেক বাচ্চু দুজনেই খল চরিত্রে অভিনয় করেন। বাস্তবে সাদেক বাচ্চু যেন একজন অতি মানব, অতি ভদ্র, অথচ পর্দায় কি ভয়ঙ্কর শয়তান। নায়িকার বাপ কোনোভাবেই নায়কের সাথে নিজের মেয়ে বিয়ে দেবেন না। আবার রিনা খান সাদেক বাচ্চুর মধ্যে টেক্কা দিতেও দেখা যায়, কিন্তু বাস্তবে তারা দুজনেই একেবারে ভিন্ন। সর্বশেষ দেখা হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন, এরপরেও হয়তো দেখা হয়েছে, কিন্তু প্রিয় সহকর্মী সাদেক বাচ্চুর সাথে যে সেই সেলফিটাই শেষ সেলফি হয়ে যাবে তাকে জানত। আজ সাদেক বাচ্চু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন। প্রিয় সহকর্মী এভাবে চলে যাবেন যেন ভাবতেই পারছেন না রিনা। এখন সেই ছবিটাই ক্যামেরাবন্দী হয়ে থাকল, হয়তো রিনা খান চোখের জলে ভাসবেন প্রিয় সহকর্মীর ছবিটি দেখে।